প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার ভালো আছো এবং তোমাদের পরীক্ষা ভালোই হলো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার এডুকেশনের প্রশ্নপত্রের সঠিক এবং নির্ভুল প্রশ্ন উত্তর নিয়ে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখো প্রথম প্রশ্ন শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন সঠিক উত্তর হিসেবে ডি গান্ধীজি তারপরে দেখো সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো সংবাদপত্র পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান এটা হয়ে যাবে বি অনিয়ন অনিয়ন্ত্রিত শিক্ষা তারপরে শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হলো সঠিক উত্তর ডি গল্প সংকীর্ণ অর্থে শিক্ষা হলো সঠিক উত্তর ডি তাত্ত্বিক জ্ঞান আহরণ করা শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম বলেছেন দেখো এখানে চারটি অপশানের মধ্যে কোনোটি হবে না সঠিক উত্তর হয়ে যাবে হরণি তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় হল সঠিক উত্তর সি নেতাজি সুভাষ মুখ্য মুক্ত বিশ্ববিদ্যালয় তারপরে মানুষকে উপার্জনক্ষম করে তোলায় শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য নয় নম্বর প্রশ্ন স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন ডিউই তারপরে সাইকোলজি কথাটির অর্থ হলো আত্মার বিজ্ঞান সংবেদন সৃষ্টি হয় সঠিক বি উদ্দীপক থেকে শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া কৃত্রিম প্রক্রিয়া মনোবিদ নাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন সঠিক উত্তরের দশটি তারপর দেখো প্রত্যক্ষণ যে দুটির সংমিশ্রণ তা হল সঠিক উত্তর হয়ে যাবে সি সংবেদন ও স্মৃতি কাঁসা দায় বামবিনীর প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর হিসাবে এ মন্তেশ্বরী শৈশবে শিশুর শিক্ষালয় হলো সঠিক উত্তর সি পরিবার ড্যাশের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না সঠিক উত্তর হিসাবে এ পরিণমনের শিক্ষা মনোবিজ্ঞান হল বিজ্ঞান এটির প্রবক্তা হলেন সঠিক উত্তর হিসেবে এ ওয়াটসন তারপরে দেখো ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো সঠিক উত্তর সি মক্ত ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত সঠিক উত্তর হিসাবে ডি ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা তারপরে উডের দলিল ভারতে পাশ হয় সঠিক উত্তর হিসেবে সি আঠারোশো সালে ব্রহ্ম সমাজে প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তরে রাজ রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হিসেবে এ আঠারোশো সালে মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তা হলেন সঠিক উত্তর ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কয়টি এমসিকিউ প্রশ্ন ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবে তোমরা কতগুলো এমসিকিউ সঠিক লিখে আসতে পেরেছো আর তোমাদের যাদের প্রশ্নপত্রটি দরকার তোমরা বাকি প্রশ্নগুলো ভিডিওটি পজ করে দেখে নাও তোমাদের যাদের দরকার হবে তো তোমরা বাকি প্রশ্নগুলো ভিডিওটি পজ করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কমন এসেছে এমসিকিউ কিউ বড়ো প্রশ্ন সব ধরনের প্রশ্নই কিন্তু কমন এসেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছেলে এ পর্যন্ত ধন্যবাদ